হ্যালো তোমরা কেমন আছো সবাই তো আমরা আজকে কথা বলবো রিপ্রোডাকশান ইন অর্গানিজমস যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার সজীব প্রস্তুতের জননক্রিয়া সেটার চার নম্বর লেকচার নিয়ে তো আমরা দেখেছিলাম যে কত রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান হয় সেটা আমরা আগের লেকচারে বলে দিয়েছি যে বাইনারি ফিশন বার্ডিং স্পোরিউলেশন ফ্র্যাগমেন্টেশন আর ভেজিটেটিভ প্রোপাগেশন এই পাঁচ রকমভাবে অ্যাসেকশুয়াল রিপ্রোডাকশন হয় এর মধ্যে বাইনারি ফিশন অলরেডি আমাদের হয়ে তো আমরা কথা বলবো আজকে ভেজিটেটিভ প্রোপাগেশন নিয়ে ভেজিটেটিভ প্রোপাগেশন ইজ দ্য ফিফথ টাইপ অফ অ্যাসেকশুয়াল রিপ্রোডাকশন আচ্ছা তো ভেজিটেটিভ প্রোপাগেশন কথাটার মানে কি ভেজিটেটিভ থেকে মনে করবে ভেজিটেবল কথাটা তার মানে কি প্লান্ট ভেজিটেবল মানে প্লান্ট ভেজিটেটিভ প্রোপাগেশন শুধুমাত্র প্লান্টদেরই হয়ে থাকে তো প্লান্টসদের আসেক্সুয়াল রিপ্রোডাকশানের একটা মাধ্যম হল ভেজিটেটিভ প্রোপাগেশন এখানে আমাদের একটা জিনিস আগে বুঝতে হবে ধরো আমাদের কাছে রয়েছে একটা ফ্লাওয়ার তো ফ্লাওয়ারে কি হয় যদি এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় ধরে নেই আমি তো এই যে পাটটা फीमेल रिप्रोडक्टिव पार्ट और इल मेल रिप्रोडक्टिव पार्ट तो मेल रिप्रोडक्टिव पार्टे की थे एंथर थार्ड যেটা হচ্ছে মেল গ্যামেট আর ফিমেল রিপ্রোডাকটিভ পার্টে কী থাকে ওভিউল থাকে তার মধ্যে থাকে ওভাম তাহলে ওভামটা কী ওভাম হল ফিমেল গ্যামেট যখন এই অ্যান্থার আর ওভামের ফিউশন হয় তখন কি হয় জাইগোর তৈরি হয় তো প্রথমে কী হবে এই যে অ্যান্থারটা সেটা আসবে হলো ফিমেলের ওভিউলে তাহলে অ্যান্থারটা এলো ফিমেলের ওভিউলে আর ফিমেলের ওভিউলে কি ছিল ওভাম ছিল তাহলে এই ওভাম আর অ্যান্থার ফিউশন হলো হয়ে তৈরি হলো জাইগট জাইগোট কি করবে জাইগোট এমব্রায়ো তৈরি করবে সেই এমব্রায়ো কি হবে অ্যাডাল্ট হয়ে বড় একটা প্লান্ট হবে তো এইভাবে যখন কোনো রিপ্রোডাকশন প্লান্টে হয় সেটাকে আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু প্লান্ট কি করে এই সেক্সুয়াল রিপ্রোডাকশান ছাড়াও আরেকভাবে রিপ্রোডাকশান করে যেটাকে আমরা বলি ভেজিটেটিভ প্রোপাকেশান তো ভেজিটেটিভ প্রোপাকেশানে কি হয় সেক্ষেত্রে প্লান্টের অন্য কোনো পার্ট যেমন ধরো হতে পারে সেটা স্টেম বা হতে পারে সেটা লিফ এই ধরনের কোনো পার্ট থেকেও কিন্তু নতুন গাছের জন্ম হতে পারে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ফ্লাওয়ার থেকে হচ্ছে না কিন্তু কোনো স্টেম থেকে বা লিফ থেকে নতুন গাছের জন্ম হচ্ছে তো ভেজিটেটিভ প্রোপাগেশন তাহলে মেইনলি ভায়া স্টেম হয় অথবা ভায়া লিফ হয় ভায়া রুট কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন ঘটতে ভাবে আমরা দেখতে পাই না এখন যে কোনো প্লান্টের যে কোনো স্টেম বা লিফ যদি তুমি তুলে আনো ভেঙে নিয়ে চলে এলে বাড়িতে এনে তোমার বাড়ির মাটিতে লাগালে তাহলে কি তার থেকে গাছ হবে তা কিন্তু নয় কিছু কিছু স্পেসিফিক প্ল্যান্টের কিছু স্পেসিফিক পার্ট থেকে কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশন হয় তো সেখানে প্রথম আমরা পড়বো স্টেম নিয়ে তারপর আমরা কথা বলবো লিফ নিয়ে তো স্টেমকে যদি আমি ভেজিটেটিভ প্রোপাগিউল হিসেবে কনসিডার করি মানে স্টেম যখন ভেজিটেটিভ প্রপাগেশন করতে পারছে সেখানে আমরা তিনটে এক্সাম্পল পড়বো তো স্টেম অ্যাকচুয়ালি তিন প্রকার হতে পারে কি কি আন্ডারগ্রাউন্ড স্টেম সাব এরিয়াল স্টেম আর এরিয়াল স্টেম আন্ডারগ্রাউন্ড স্টেম হলো স্টেম যখন মাটির তলাতেও থাকে কারণ আমরা কিন্তু স্টেম বলতে জেনারেলি মাটির উপরে দাঁড়িয়ে থাকা বড় একটা প্লান্টকেই কল্পনা করি কিন্তু স্টেম কিন্তু মাটির তলাতেও আন্ডারগ্রাউন্ডেও থাকতে পারে আর হতে পারে সাব এরিয়াল সাব এরিয়াল মানে কি সাব এরিয়াল মানে জাস্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড মানে মাটির ঠিক ওপরে অনেক উঁচুতে মাটির থেকে নয় মাটির জাস্ট ওপরে যদি স্টেমের পার্ট থাকে সেটাকে আমরা বলি সাব এরিয়াল স্টেম আর হতে পারে এরিয়াল স্টেম এরিয়াল নাম থেকেই তো বুঝতে পারছো এরিয়াল নামটা হয়েছে এয়ার থেকে তার মানে এই স্টেমগুলো মাটি থেকে বেশ অনেকটা উপরে এ আরের মধ্যে রয়েছে তো এই তিন রকমভাবে স্টেম হতে পারে যারা কিন্তু ভিজিটেটিভ প্রপাগেশন করে স্পেসিফিক ওয়েতে যেমন আন্ডারগ্রাউন্ড স্টেমে আমরা পড়ব তিনটে এক্সাম্পল টিউবার রাইজম আর বাল্ব সাব এরিয়াল আর এরিয়াল আমরা আজকে পড়বো না লিফও আমরা আজকে পড়ব না তো চলো আমরা আন্ডারগ্রাউন্ড স্টেম নিয়ে আজকে আগে কথা বলি প্রথম হলো টিউবার এক্ষেত্রে আগে একটা কথা বলা প্রয়োজন যেহেতু আমরা স্টেম নিয়ে কথা বলছি আমাদের স্টেমের কিছু ফিচার স্টেমের কিছু ক্যারেক্টার খুব ক্লিয়ার থাকতে হবে কিন্তু তো ধরে নাও এটা একটা গাছের স্টেম রয়েছে তো স্টেমের মেইন ফিচার কি স্টেমে কি থাকবে স্টেমে থাকবে এরকম কিছু নোটস এগুলোকে কি বলে নোট বলে এগুলো এক একটা নোট দুটো নোডের যে মাঝের পোর্শনটা রয়েছে তাকে বলে ইন্টার নোট এখন এই নোটগুলোর কাজ কি নোটগুলোর কাজ হচ্ছে এই এক একটা নোট থেকে তৈরি হয় বাট বাট কি বাড হচ্ছে একটা স্পেশাল টাইপের টিস্যু যেখানে থাকে মেরিস্টেমেটিক টিস্যু মেরিস্টেমেটিক টিস্যুর ফাংশন কি মেরিস্টেমেটিক টিস্যু কন্টিনিউয়াস সেল ডিভিশন করতে পারে কন্টিনিউয়াস সেল ডিভিশন করে কেন কন্টিনিউয়াস সেল ডিভিশন করে মেরিস্টেমেটিক টিস্যু জন্ম দিতে পারে তিন রকম স্ট্রাকচার স্টেম লিফ ফ্লাওয়ার তো এই যে একটা স্টেমের ছবি এখানে আমরা দেখছি তো এর থেকে যে বার্ড জন্মেছে যেগুলো নোট থেকে জন্মেছে সেই বার থেকে কিন্তু তৈরি হতে পারে স্টেম সেই বার্ড থেকে কিন্তু তৈরি হতে পারে নতুন লিফ সেই বার্ড থেকে কিন্তু তৈরি হতে পারে ফ্লাওয়ার তাই জন্য তুমি দেখবে যে ফ্লাওয়ার এইরকম পজিশনে হতে পারে কারণ ফ্লাওয়ার যে বারটা থেকে হয় সেই বারটা এরকম পজিশনেই থাকে এবার আমরা টিউবার নিয়ে কথা বলবো টিউবারের এক্সাম্পল হলো আলু পট্যাটো তো এই যে ছবিটা আগে দেখো এটা হচ্ছে একটা আলু গাছ পটেটো গাছ এই গাছটায় কি হয়েছে এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাবাভ গ্রাউন্ড পার্ট গ্রাউন্ডের উপরে রয়েছে আর এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো আন্ডারগ্রাউন্ড পার্ট তো একটা আলু গাছ তোমার এরকম রয়েছে সেই আলু গাছটার এটা হলো মেইন স্টেম এই মেইন স্টেমটা আন্ডারগ্রাউন্ডে যখন গেছে দেখো তার থেকে বেশ কিছু ব্রাঞ্চ তৈরি হয়েছে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ব্রাঞ্চ রয়েছে দেখো লেখা রয়েছে আন্ডারগ্রাউন্ড ব্রাঞ্চ অফ তাহলে এই যে মেইন স্টেমটা তার থেকে বেশ কিছু কিন্তু আন্ডারগ্রাউন্ড ব্রাঞ্চ তৈরি হয়েছে সেই যে ব্রাঞ্চগুলো তার শেষ অংশটা এরমভাবে ফুলে গেছে স্ফীত হয়ে গেছে হয়ে কি তৈরি করেছে পোটাটো তাহলে দেখো একটা স্টেম যখন ধরো এটা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলো এই স্টেমটার থেকে বেরোলো বেশ কিছু ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলোর শেষ পার্টটা এরকম ফুলে যায় ফুলে গিয়ে এটাই আমরা দেখতে পাই পোটাটো তো পোটাটো গাছ আলু গাছ এই যে পোটাটোটা তৈরি করে সেটা তো তোমার খাওয়ার জন্য তৈরি করে না এই পোটাটোটা তৈরি হয় তার কারণ এখানে ওরা ফুড স্টোর করে রাখে ফুড কেন স্টোর করে রাখে কিছু কিছু প্লান কারণ যদি কোনো প্রতিকূল পরিস্থিতি আসে হার্শ এনভারমেন্ট কন্ডিশন আসে যখন ওরা খাবার পাবে না সেই সময় এই স্টোর্ড ফুডটা খেয়ে কিন্তু ওরা বেঁচে থাকে তার জন্য এইভাবে ওরা ফুড স্টোর করে রাখে তো এই যে আলুটা সেটা তো তুমি কি বুঝে গেলে যেটা কি না এন্ড অফ আন্ডারগ্রাউন্ড ব্রাঞ্চ সোলেন হয়ে তৈরি হয় তো এই আলুটাকে একটা আলু তুমি তুলে আনলে তোমার বাড়িতে এখন এই আলুটার মধ্যে তুমি দেখতে পাবে কিছু হোয়াইট কালারের ছোট ছোট অংশ যেগুলোকে আমরা কি বলি যেগুলোকে আমরা আই বলি বা বলি আলুর চোখ হয়েছে তো সেগুলো বাট কিন্তু সেগুলো অন্য কিছু না সেগুলো বাট তো বাট কি আমরা দেখে নিয়েছি তো বাট কোথা থেকে হয় নোট থেকে হয় যেহেতু এটা একটা স্টেমেরই পার্ট আলুটা একটা স্টেমেরই পার্ট তাই জন্য এর মধ্যে নোডও আছে আর নোট থেকে হয়েছে বাট নোটটা তুমি এক্সাক্ট এই আলুর মধ্যে দেখতে পাবে না কিন্তু ওই নোটগুলোর থেকেই যে বাট ফর্মেশন হয়েছে সেটা আমরা দেখতে পাই খালি চোখে তো এই বাট থেকে বেশ কিছু দিন বাদে তোমার নতুন আলু গাছ তৈরি হবে কি করে হবে দেখো এখানে শুট তৈরি হয়েছে এই বাট থেকে শুট তৈরি হয়েছে কারণ আমি তো বললাম যে বাট থেকে কি হয় নতুন শুট তৈরি হতে পারে লিফ তৈরি হতে পারে ফ্লাওয়ার তৈরি হতে পারে তো এই যে বাটটা তার থেকে তৈরি হয়েছে নতুন শুট আর এর থেকেই তৈরি হবে নতুন রুট তো এখানেই তৈরি হবে কিন্তু রুট তো যেহেতু এই ছোটো গাছটাতে শ্যুটও হয়েছে রুটও হয়েছে তুমি কিন্তু এটাকে এই আলুর থেকে খুলে নিতে পারো নিয়ে এটাকে তুমি সয়েলে পুঁতে দিতে পারো যদি পুঁতে দাও দেখবে এটাই বড় হয়ে যাবে বড় গাছ তৈরি হবে তো এটাকে বলে টিউবার সিস্টেম তাহলে এখানে কি হলো এখানে হলো যে আলু গাছ তার যে স্টেম সেটা আন্ডারগ্রাউন্ড পার্টে গেছে গিয়ে তার থেকে বেরিয়েছে অনেক সাইড ব্রাঞ্চ সেই ব্রাঞ্চগুলোর যে এন্ড পার্ট সেটা ফুলে গিয়ে আলুর তৈরি করছে আর সেই আলুর মধ্য থেকে নতুন করে গজাবে স্যুট রুট আর ছোটো ছোটো প্লান্টলেট তাহলে তার থেকে আমরা নতুন আলু গাছের জন্ম দিতে পারি তাহলে এক্ষেত্রে কিন্তু একটাই প্যারেন্ট অংশগ্রহণ করেছে আর কোনো গ্যামেট ফিউশন হয়নি অ্যান্থার আর ওভামের কোনো ফিউশন আমরা দেখিনি তার জন্যই একে বলে অ্যাসেকশুয়াল রিপ্রোডাকশন এটা হলো এক রকমের প্রোপাগেশন নেক্সট আমরা পড়ব রাইজোম তো রাইজোম আর টিউবার অনেকটা একই প্রসেস তুমি রাইজোমের এক্সাম্পল হিসেবে আদাকে ভাবতে পারো জিঞ্জার এছাড়াও টার্মারিক বানানা এরাও কিন্তু রাইজোমের এক্সাম্পল কিন্তু জিঞ্জার বা আদা এটা আমরা সবাই দেখেছি আমাদের বাড়িতে রোজ আসে তার জন্য এটাকে কিন্তু কল্পনা করে ব্যাপারটা বোঝা অনেক সুবিধে তাই জন্য আদাটাকেই ভাবো এবার দেখো আদা গাছ দিস ইজ দ্য প্লান্ট অফ জিঞ্জার এখানে কি হচ্ছে এই পার্টটা রয়েছে অ্যাবভ গ্রাউন্ড আর এই পার্টটা রয়েছে আন্ডারগ্রাউন্ড ঠিক তো এখানে রয়েছে এটার মূল স্টেম স্টেমটা কি করবে দেখো আন্ডারগ্রাউন্ডে স্টেমটা অনেকটা ঢুকেছে কিন্তু ঠিক আছে তো এই স্টেমটা হরাইজেন্টালি হরাইজেন্টাল কাকে বলে যখন এরকম হয় তাকে বলে হরাইজেন্টাল তাই তো আচ্ছা তো এই স্টেমটা হরাইজেন্টালি হঠাৎ মাটির তলায় এরকমভাবে ফুলে গেছে যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি তো একেই বলে রাইজম যেহেতু এটা একটা স্টেম তার জন্য স্টেমে কি থাকে নোটস থাকে তাই জন্য দেখো এখানে রয়েছে কিছু নোট আমরা আদা যখন বাড়িতে আনি প্রত্যেকে আমরা এই নোটগুলো কিন্তু নোটিস করেছি আদার মধ্যে এরকম নোট থাকে আর এই নোট থেকে কি তৈরি হতে পারে নোট থেকে তৈরি হতে পারে প্লান্টের বিভিন্ন পার্ট তো এই নোটগুলো থেকে দেখো এখানে তৈরি হয়েছে রুট তো এই যে সোলেন একটা পার্ট স্টেমের সেখানে কিন্তু আদা কি করে ফুড স্টোর করে রাখে যেটা ওদের ইন ফিউচার কোনো হার্স কন্ডিশনে হেল্প করবে টিউবারের সাথে রাইজোমের তফাতটা হলো এটা টিউবারে যে মেইন স্টেমটা ছিল সেটার থেকে বেশ কিছু শাখা প্রশাখা তৈরি হয়েছিল বেশ কিছু ব্রাঞ্চ তৈরি হয়েছিল সেই ব্রাঞ্চগুলোর এন্ড পার্ট কিন্তু ফুলে গিয়ে আলু তৈরি করেছিল রাইজোমে আমরা কি দেখলাম এখানে যে মেইন স্টেমটা রয়েছে সেটা নিজেই কিন্তু মাটির তলায় গিয়ে ফুলে গিয়ে রাইজম সৃষ্টি করলো এবারে তুমি করতে পারো কি এই আদাটাকে তুমি কেটে নিয়ে আসো তুমি তোমার বাড়িতে এরকম নিয়ে এলে আদা তো এর মধ্যে কি আছে এর মধ্যে এরকম নোট রয়েছে যেগুলো তুমি দেখতে পাওয়া আদায় তাছাড়া দেখতে পাবে আদার মধ্যে এরকম চুলের মতন কিছু সরু সরু পার্ট রয়েছে এবার এই যে আদাটা এটাকে যদি তুমি মাটির মধ্যে পুঁতে দাও দেখতে পাবে কিছুদিন বাদে এই যে নোট গুলো এর থেকে তৈরি হবে নতুন গাছ কিভাবে তৈরি হবে প্রথমে এখানে তৈরি হবে সুট এইখান থেকেই তৈরি হবে কিছু রুট আর এই শুটেরই এন্ড পার্ট থেকে তৈরি হবে নতুন ইয়াং রাইজম তুমি যদি এই ছোটো প্লান্টলেটটাকে এই আদার থেকে খুলে নাও খুলে তুমি এটাকে সয়েলে পুঁতে দাও দেখবে এটা সুন্দর করে বড় গাছ হয়ে গেছে তাহলে রাইজম হচ্ছে আরেকটা টাইপের ভেজিটেটিভ প্রোপাগেশনের উদাহরণ যেখানে কিন্তু স্টেম থেকে আমরা দেখলাম কিভাবে নতুন গাছের জন্ম হয় কারণ নোট থেকে জন্ম হওয়া মানেই স্টেম থেকে জন্ম হওয়া নেক্সট আমরা কথা বলবো বাল্ব নিয়ে এখানে একটা কথা বলে রাখি যে এই যে জিনিসগুলো আমরা পড়ছি এই ভেজিটেটিভ প্রোপাগেশনের টিউবার রাইজোম বাল্ব এগুলোতে কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যদিও জিনিসগুলো খুব ইজি কিন্তু খুব ভালো করে বোঝানো হয় না বা আমরা বুঝতে পারি না তার জন্য প্রচুর কনফিউশন এখানে রয়ে যায় তুমি যদি খুব বড় কোনো এ বা কোটার যে কোচিংগুলো হয় সেখানে গিয়েও তুমি লাখ লাখ টাকা খরচা করে পড়তে চাও তাহলেও এর থেকে আলাদা কিছু বা এর থেকে ভালো কোনো এডুকেশান সিস্টেম তুমি পাবে না তো সবার পক্ষে তো অতটা টাকা খরচা করা সম্ভব হয় না তো তোমাদের যাতে এরকম কখনো মনে না হয় যে শুধুমাত্র টাকার অভাবের জন্য তোমার ডাক্তার হওয়ার স্বপ্নপূরণটা হলো না তাহলে এই ভিডিওগুলো থেকে তুমি খুবই উপকার পাবে কারণ এগুলো ইউটিউবের ফ্রি ভিডিও এখানে আমি তোমাদের যা পড়াবো এর থেকে আলাদা ইনফরমেশান এর থেকে ভালো টিচিং কিন্তু তুমি পয়সা দিয়ে গেলেও আলাদা কিছু হবে না তো বাল্বের খুব ভালো এক্সাম্পল হচ্ছে অনিয়ন আর গার্লিক অনিয়ন আর গার্লিক আমরা বাড়িতে দেখেছি তো অনিয়ন গার্লিক হচ্ছে বাল্বের এক্সাম্পল দেখো এটা হলো একটা পেঁয়াজ গাছ অনিয়ন গাছ তো এর উপরে যে পার্টটা রয়েছে এটা হলো অ্যাবাভ গ্রাউন্ড পার্ট আর নিচের যে পার্টটা এটা হলো আন্ডারগ্রাউন্ড পার্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবভ গ্রাউন্ডে রয়েছে কিছু লিফ আর তার সাথে জুড়ে রয়েছে স্টেমের একটা পার্ট আমরা যারা চাইনিজ খেতে ভালোবাসি আমরা জানি যে অনিয়ন লিফ চাইনিজ রান্নায় দেওয়া হয় আমাদের মায়েরা অনেক সময় চাইনিজ রান্না করার সময় লিফ কিনে আনেন অনিয়ন লিফ কিনে আনেন আর তার টেস্টও খুব ভালো তো সেই যে লিফগুলো সেগুলো হচ্ছে এই পার্টটা অনিয়ন লিফ আমরা ভাবি না যে অনিয়নের আবার লিফ কোথায় তো এই লিফগুলো কিন্তু আমরা খাই তার সাথে জুড়ে থাকে কিছুটা স্টেম তো এই স্টেমটা খানিক মাটির তলায় প্রবেশ করেছে আর এই যে লিভগুলো দেখছো এই লিভগুলো কী করে জানো এই লিভগুলোর যে বেস পার্টটা মানে তলার পার্টটা আমি আলাদা করে একে দেখাই এই যে লিভ এর যে তলার পাটটা দেখছো এটাই ফুলে যায় এটাই ফুলে গিয়ে তৈরি করে পেঁয়াজ যেটা আমরা খাই সেটাকে বলে বাল্ব বাল্ব মানে কি যে কোনো ফোলা পার্টকে বাল্ব বলে তো এই পার্টটা ফুলে যায় সেটাই হচ্ছে বাল্ব আর সেটা হলো এই যে লিভগুলো রয়েছে তারই বিশাল পার্টটা আর এখানে ছিল স্টেম তো স্টেমটা কোথায় গেল স্টেমটা হয়ে গেল রিডিউস ছোট্ট হয়ে গেল রিডিউস হয়ে গিয়ে এইখানে থাকবে তোমার স্টেম তুমি যদি পেঁয়াজ কখনো কেটে থাকো তাহলে দেখবে যে পেঁয়াজের এই তলার দিকটাতে একটা শক্ত অংশ থাকে তো এটাই হচ্ছে স্টেমটা যেটা আমরা ফেলে দিই যেটা আমরা খাই না তো স্টেম হয়ে গেল খুব ছোট একটা রিডিউসড পার্ট আর স্টেম থেকে দেখবে এরকম চুলের মতন কিছু পার্ট বেরিয়েছে সেগুলো হচ্ছে রুট আমরা পেঁয়াজে দেখি না এরকম তলা থেকে কিছু চুলের মতন সরু সরু জিনিস সেগুলোই হচ্ছে রুট আর তার উপরে ঠিক যে শক্ত মতন একটা অংশ থাকে সেটাই স্টেম আর যে পেঁয়াজটা আমরা খাই সেটা কিন্তু নাথিং বাট দ্য বেস অফ অনিয়ন লিভস সেইগুলোকে ফ্লেশি লিভসও বলে কারণ সেটা বেশ ফ্লেশি আমরা খাই তাই জন্য সেটাকে ফ্লেশি লিভ বলে আর এখানে একটা কনফিউশন তোমার হতে পারে যে পেঁয়াজের ওপরে আমরা একটা খোসার মতন অংশ দেখি একটা পাতলা খোসা থাকে ব্রাউনিশ রেড কালারের হয় সেটা কি সেটা কিন্তু এই লিফের অংশ নয় সেটা কিন্তু আলাদা একটা এক্সট্রা পেপারি কভারিং সেটাকে আমরা বলি টিউনিক যেটা কি না একটা পেপার লাইক কভারিং ওর কাজটা কি ও প্রোটেক্ট করে ফ্লেশি পার্ট অফ অনিয়নকে তো অনিয়ন গাছ এইভাবে বাল্ব তৈরি করে ফুড স্টোর করে রাখে যাতে ইন ফিউচার কোনো প্রয়োজন পড়লে বা খাবারের শর্টেজ পড়লে ও এখান থেকে স্টোর ফুডটা খেতে পারে আর স্টিম যখন আছে তাহলে তার বার্ডও আছে বার্ড হল এই অংশটা যেটা পেঁয়াজকে তুমি যদি হাফ করে কাটো দেখবে একটা হোয়াইট কালারের এরকম পার্ট এখানে দেখতে পাওয়া যায় দ্যাট ইজ বাড এখন তুমি যদি এরকম একটা পেঁয়াজের বাল্বকে মাটি থেকে তুলে নাও নিয়ে এটাকে আবার অন্য কোথাও সয়েলে বসিয়ে দাও তাহলে কি হবে এই যে বাড এখানে রয়েছে তাহলে সেখান থেকেই তৈরি হবে নতুন রুট নতুন লিফ নতুন স্টেম যেটা কিন্তু ধীরে ধীরে বড় হয়ে একটা পেঁয়াজ গাছ হয়ে যাবে তাহলে এক্ষেত্রেও কি হলো স্টেম থেকে কারণ স্টেমের মধ্যেই বাট থাকে বার্ট থেকে নতুন প্লান্টলেটের জন্ম হলো যেখানে কিন্তু কোনো গ্যামেট ফিউশন হয়নি তাহলে এটাও আরেকটা টাইপের ভেজিটেল প্রপাগেশনের এক্সাম্পাল তুমি যদি এভাবেই তোমার সব কনসেপ্ট ক্লিয়ার করতে চাও নিটের জন্য বা বোর্ডসের জন্য আর পিডিএফ নোটস পেতে চাও ক্রিস্প নোটস পরীক্ষার জন্য তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা পরের দিন আসবো নতুন আরেকটা লেকচার নিয়ে বাই বাই